प्रिय छात्र छात्री, आज আমরা যোগের মাধ্যমে গুণের যে ধারণা, এই দেখো তোমাদের যে আমার বই দ্বিতীয় শ্রেণীর, সেই আমার বইয়ে আমরা চলে যাব এই 134 পাতা। খোলো সবাই 134 পাতায়। তাহলে দেখো এখানে লেখা আছে টুপির সংখ্যা বাড়ায়। এই যে অঙ্কগুলো রয়েছে, এই সুন্দর অঙ্কগুলো আমরা হাতে কলমে বুঝে বুঝে করব। তাহলে দেখো এখানে একটা বাক্সের মধ্যে দুটো টুপি আছে, তাহলে আমি করলাম কি, চলো টুপির বদলে আমরা দুটো কাঠি রাখি। তাহলে দুটো কাঠি, আরো দুটো, তাহলে আরো দুটো আমরা রাখলাম। তাহলে দেখো আমরা যদি দুইকে দুবার নি, দুইকে একবার নিলাম আবার দুই, এই দুই আর দুইয়ে যদি আমরা মিশিয়ে দিই তাহলে হয়ে যায়, আমরা জানি, দেখো দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে হয়ে গেল আমার 4। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে আমার 4টে পুতুল হলো, 4টে টুপি হলো। তাহলে আমরা পেলাম 2 যুক্ত 2 = 4। তাহলে দুটি দুইয়ের দল মিলে হলো 4। এখানে দল হচ্ছে 2 আর প্রতি দলে আছে দুটো করে। এবারে আবার দেখো একটা দল, দুটো দল, তিনটে দল। তাহলে চলো আমরা এবারে বানাই এই একটা টুপির দল, আমরা এগুলো আমার টুপি, এখন এই একটা টুপির দল আরো দুটো টুপি আমরা এখানে দিয়ে দিই। এই দেখো তাহলে আমার দেখতে পাচ্ছি যে তিনটে টুপি দল, সেই প্রত্যেকটা দলে আমার দুটো করে আছে। তাহলে এবারে তুমি দেখো তিনটে দুই, তিনটে দুই আমি যখন মিশিয়ে দিচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি 2 আর 2 2 4 2 6। তাহলে দুইকে যদি আমি পরপর তিনবার যোগ করি সেটা হয়ে যাচ্ছে 6। ঠিক সেরকম ভাবে দুইয়ের দেখো চারটে দল যদি হয় তাহলে 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুইকে যদি আমরা বারবার যোগ করে করে যাই তাহলে কি হচ্ছে, তাহলে আবার সবশেষে আছে দেখো 12 = তাহলে 12টা ধরো আমরা 12 নিলাম, 1 10, আমরা জানি এটা হচ্ছে 10, তাহলে 1 10 2 12, তাই তো, এই 1 10 2, তাহলে এটার মধ্যে 10 আছে। তাহলে চলো আমরা 1 10 2 কে যদি দেখি কটা দুইয়ের দল করতে পারি, চলো তাহলে আমরা করলাম কি, এই দেখো 1টা 2 2টো 2 3টে 2 4টে 2 5টা 2 এবং 6টা 2। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 6টা 2, এই যে 1টা 2, আবার বুঝে নাও 2টো 2 3টে 2 4টে 2 5টা 2 আর 6টা 2, এইগুলো তাহলে এখানে হয়ে যাবে, এই যে তোমাদের এখানে লেখা আছে দেখো, তাহলে এখানে আমি 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 এইভাবে 12 করব। তাহলে 2টো 2-এর দল মিলে হলো 4। এটাকে ছোট করে কি করে লিখব, তাহলে এরপর আমাদের বুঝতে হবে যে দেখো 2 যুক্ত 2 এটা হচ্ছে 4, এটাকে আমরা ছোট করে লিখতে পারি এইভাবে, এটা কি আমরা লিখতে পারি 2 গুণিত 2 = 4। আবার তুমি যদি এইরকম এইরকম ভাবে পরের পাতার অঙ্কগুলো দেখো, দেখো কি সুন্দর তোমাদের বইগুলোতে এত সুন্দর করে এগুলো বোঝানো আছে। তাহলে 2-এর 1টা দল 2, 2-এর যদি 2টো দল হয় 2 2-এ, তাহলে দেখো আমরা 2-এর 2টো দল করি, এই 1টা 2 আর এই 1টা 2, 2টো 2-এ আমার হয়ে যাচ্ছে কত, 4। তাহলে আমি এখানে 4 লিখবো, তাহলে ছোট করে আমরা এখানে লিখবো 2কে 1বার নিলে 2, 2কে 2বার নিলে 4, 2কে এবারে দেখো 3টে 2 নিচ্ছে, তাহলে 1টা 2, 2টো 2, আরও 1টা 2, 3টে 2, তাহলে 3টে 2-এ আমার হয়ে যাচ্ছে 2 3-এ 6। তাহলে আমরা এখানে লিখব 6, তাহলে এইটাকে আমরা লিখব 2 গুণিত, তাহলে এখানে আমরা লিখব, দেখো আমরা বোর্ডে কিভাবে আমরা বইয়ে তোমাদের যেটা আছে যে 2 যুক্ত 2 যুক্ত 2, এই 3টে 2-এ তো 6, এটাকেই আমরা সংক্ষেপে লিখব 2 গুণিত 3 = 6।
বোঝা গেল। আবার যদি এরকম হয় যে চারটে দুই, তাহলে দেখো একটা দুই, দুটো দুই, তিনটে দুই, আর চারটে দুই। দেখো এই দেখো আমরা চারটে দুই করেছি, তাহলে এখানে দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই সমান কত? আমরা দেখতে পাচ্ছি দুই দুইয়ে চার, পাঁচ ছয় সাত আট, তুমি যদি সবগুলো মিশিয়ে দাও এখানে আট হবে। এটাকেই আমরা বলবো সংক্ষেপে, কারণ আমাদের এই সমস্ত জিনিসগুলো খুব দ্রুত করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে লিখব দুই গণিত চার সমান আট। বোঝা গেল? ঠিক সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরের অঙ্কটা যাচ্ছি, তাহলে আমরা কি বুঝলাম যে একই সংখ্যাকে যদি আমরা বারবার যোগ করি তাহলে তার বদলে আমরা গুণ করব, এটা কিন্তু একই সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে এই এইটা থেকে আমরা এবারে ধরো এমন যদি হয় যে এর পরের অঙ্কটা তোমরা দেখো, এখানে দেখো দেওয়া আছে তোমার, এখানে তিনটে ফুল দেওয়া আছে, এখানে তিনটে ফুল দেওয়া আছে, তাহলে তিনটে আর তিনটে আমরা চলো হাতে কলমে যা অঙ্ক করব আমরা হাতে কলমে করব। তাহলে প্রথমে আমি তিনটে ফুল নিলাম, আবার এই তিনটে ফুল নিলাম, তাহলে দু তিন তিন দল, তাহলে আমার মিশে যে হ্যাঁ কি হয়ে গেল তিন যুক্ত তিন সমান আমার হয়ে গেল ছয়, তাই তো? এবারে এটাকেই আমরা বলবো উল্টোভাবে বা অন্যভাবে বলবো তিন গুণিত দুই সমান ছয়। ঠিক আছে, এবারে যদি তিনের তিনটে দল হয়, চলো তাহলে আরেকটা তিন বানাই। এই দেখো আমরা এখন তিনটে তিন বানিয়েছি, এ একটা তিন, এ একটা তিন, এ একটা তিন, তাহলে দেখো এখানে লেখা তিন যুক্ত তিন যুক্ত তিন সমান হচ্ছে কত? তাহলে তিন, তিনের পর ছয় সাত আট, এই তিনের পর, তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখন নটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখব তিন গুণিত তিন সমান নয়, তাহলে এটাকে আমরা বলবো তিন তিনে নয়। তাহলে এবারে যদি তিনের বদলে আমার চার হয়, চলো চারের আমরা তিনটে দল করি। এই দেখো তোমাদের এই যে বইয়ে রয়েছে চার চার চার, তাহলে চলো এই দেখো একটা টিপ পাতায় রয়েছে চারটা, এই দেখো একটা টিপ পাতায় রয়েছে চারটে, আরেকটা টিপ পাতায় রয়েছে চারটে, আরেকটা টিপ পাতায় রয়েছে চারটে, তাহলে চলো আমরা চারে তিনটে দল বানাই। তাহলে এই একটা দল চার, আবার একটা চার, তাহলে দুটো চার, আবার একটা চার, এক দুই, এই কাঠিগুলো কখনো আমাদের কাছে হয়ে যাবে টিপ পাতা, কখনো হয়ে যাবে হাতি, কখনো হয়ে যাবে ঘোড়া, কখনো হয়ে যাবে কুকুরের পা, যা খুশি আমরা সব ভেবে নেবো। সেই জন্যই তোমাদের বারবার বলছি, কিন্তু আমরা যতগুলো অঙ্ক করব কাঠি দিয়ে করব, হাতে 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 নাতে আমরা যেন ফল দেখতে পাই। তাহলে দেখো এখানে আমরা রয়েছে চারটে, আর এখানেও রয়েছে চারটে, আর এখানেও রয়েছে চারটে, তাহলে সবগুলো যদি আমরা মিশিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো চার, চারের পর পাঁচ ছয় সাত আট, আটের পর নয় দশ। তোমরা জানো যাই দশ হয়ে যাবে আমাকে এই সবগুলো নিয়ে বানিয়ে ফেলতে হবে, কি এটা কিন্তু বানিয়ে ফেলতে হবে, যাই দশ হয়ে যাবে আমার এটা হয়ে যাবে একটা গুচ্ছ, তাহলে এক দশ আর এক দশ দুই বারো, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার হয়ে গেল বারো। তাহলে এটাকেই আমরা এইভাবে লিখতে পারি যে চার গণিত তিন, কারণ চার তিনবার আছে, তাহলে চার গণিত তিন সমান বারো। তাহলে বুঝে গেলে, তাহলে এরপরে তোমরা দেখো এখানে তোমাদের নিজে করির জায়গায় রয়েছে তিন 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 তিন, তিনটে তিন, তাহলে এগুলো কত হবে? তিনটে তিন মানে নয়, আবার এটাকে আমরা লিখব তিন গুণিত তিন। তাহলে এইভাবে আমরা আবার পরের অঙ্কটায় চলে যাই, তাহলে দেখো এই দেখো তোমাদের এরপরে আমরা এই অঙ্কগুলোই আসছি। তুমি দেখো এখানে তোমার বলা রয়েছে, ভালো করে দেখো যে এখানে বলা রয়েছে
দুই গুণিত পাঁচ। দুই গুণিত পাঁচ মানে কি, আমার দুইয়ের কটা দল হবে দেখো, এক এইখানে দেখো কটা ঘর হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তার মানে প্রত্যেকটাতে আমাকে দুই দুই করে রাখতে হবে। তাহলে চলো আমরা দুইয়ের পাঁচটা দল বানাই, আমরা হাতে কলমে বিষয়টা করে নিই। এই দেখো আমরা দুই রাখলাম, একটা দুই, দুটো দুই, তিনটে দুই, চারটে দুই, আর আমার পাঁচটা দুই। এই দেখো তাহলে আমার পাঁচটা দুই, পাঁচটা দুইয়ের দল। তাহলে দুই, তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই, তাহলে পাঁচটা দুই। পাঁচটা দুই মানে কত হয়ে যাবে, তাহলে দেখি দুই, দুইয়ের পর তিন চার, চারের পর পাঁচ ছয়, ছয়ের পর সাত আট নয় দশ, যাই দশ হয়ে যাবে। আমরা জানি এই দশের বদলে আমরা এটাকে করে নেব গাডার দিয়ে গুচ্ছ, তার মানে এটা আমরা বুঝে গেলাম যে এটাতে আমাদের দশটা আছে, তাহলে এখানে দশ লিখবো। এবারে এটাই আমরা লিখবো দুই, এটাকে আমরা লিখবো দুই গুণিত পাঁচ। তাহলে দেখো দুইকে যদি আমরা পাঁচবার নিয়ে যোগ করি সেটাই হচ্ছে দুই গুণিত পাঁচ, বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাদের দেখো বইয়ে কি সুন্দর করে এই জিনিসগুলো দেওয়া আছে। চলো আমরা আরেকটাতে যাই। এই দেখো তোমাকে বলা হয়েছে সাতের দল বানাতে হবে দুটো, দুটো সাত, একটা সাত আর আরেকটা সাত, ঠিক আছে? তাহলে এই দুটো সাত মিলে কত হয় তুমি কাঠি দিয়ে করবে, এখানে পাঁচ পাঁচ পাঁচ, তিনটে পাঁচ কত হয়ে করবে, আর সেইটা মানেই পাঁচ গুণিত কত, এই যে দুটো সাতের যোগ মানে সাত গুণিত কত। তাহলে এইরকম ভাবে এখানে দেখো তোমাদের কি সুন্দর বইয়ে করতে দেওয়া আছে ফুলের একটা অঙ্ক, এখানে দেখো তিনটে ফুল, এখানে তিনটে ফুল, তাহলে দুটো তিনের দল, তাহলে তিন গুণিত কত হবে, তুমি বুঝতে পারছ? আবার এখানে দুটো করে রয়েছে, তাহলে দুই দুই দুই, তাহলে দুই গুণিত কবার কটা দুই। এইভাবে দেখো প্রত্যেকটা ছক তোমার রয়েছে যে, এ দেখো ব্যাং, এখানে এক দুই তিন চার, চারটে ব্যাং, আবার এখানে চারটে ব্যাং, ঠিক আছে? তাহলে চারের দল, কটা চারের দল, না আমরা দেখতে পাচ্ছি একটা দুটো, তাহলে আমরা এখানে লিখবো চার গুণিত দুই। তাহলে এইভাবে আমরা বুঝে বুঝে এই অঙ্কগুলো করব। তারপরে এই যে ধরো এখানে আবার আরেকটা রয়েছে দুই 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 দুই, তাহলে একটা দল, দুটো দল, তিনটে দল, চারটে দল, পাঁচটা দল, তাহলে দুই গুণিত কত হবে, তোমরা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককে বুঝে বুঝে করব। তাহলে আমরা যেটা বুঝলাম আজকে, যে আবার একবার শেষ করে দিই যে আলোচনাটা আমরা আজকে করলাম, যে বিষয়টা হচ্ছে যে চারকে যদি আমরা, তাহলে আমরা যেটা বুঝলাম সেই অংশটা আরেকবার বুঝে নিই, যে আমরা যদি চারকে দুবার যোগ করি তাহলে এটা হচ্ছে আট, এটাকে আমরা বলবো চার গুণিত দুই সমান আট। বা আমরা যদি পাঁচকে তিনবার নিই, পাঁচ পাঁচ পাঁচ, তাহলে পাঁচ আর পাঁচে দশ, দশ আর পাঁচে, দশের পর পাঁচ ঘর, এগারো বারো তেরো চোদ্দো পনেরো, তাহলে এটা যেমন এরকম ভাবে করব, তাহলে চলো আমরা এটা কাঠি দিয়ে একবার করে নিই। তাহলে এক দুই তিন চার পাঁচ, এই একটা পাঁচ, আরেকটা পাঁচ বানাই, এক দুই তিন চার পাঁচ, তাহলে দুটো পাঁচ, তাহলে চলো আমরা কাঠি দিয়ে এটা করে নিই। পাঁচকে একবার নিলাম, পাঁচকে দুবার নিলাম, এবং পাঁচকে তিনবার নিলাম, এক দুই তিন চার পাঁচ, তাহলে তিনটে পাঁচ নিয়েছি। তাহলে তিনটে পাঁচের যোগফল কত হবে, তিনটে পাঁচের যোগফল হবে পাঁচ আর পাঁচে, পাঁচের পর আমরা দিই ছয় সাত আট নয় আর দশ, দশ হয়ে গেল। দশ হয়ে গেলেই আমরা এগুলোকে করে নেবো কাটার দিয়ে বেঁধে গুচ্ছ। এই দেখো আমার একটা গুচ্ছ করা আছে, এই আমার হয়ে গেল এক দশ, এক দশ এক, এক দশ দুই, এক দশ তিন, এক দশ চার এবং এক দশ পাঁচ। তাহলে আমরা এটাকে লিখবো এক দশ পাঁচ, তাহলে এটাকেই আমরা লিখবো
যে কটা আমার পাঁচের দল ছিল, তিনটে পাঁচের দল ছিল, তাহলে এটাকে আমরা লিখবো পাঁচ গুণিত তিন সমান পনেরো। বোঝা গেল? তাহলে এই এইটাকে এই যে বারবার যোগ করাটা কি বলে গুণ। তাহলে আমরা আজকে বুঝে গেলাম যে গুণ মানে হচ্ছে বারবার যোগ। আসলে আমাদের অঙ্কে মূল দুটো নিয়ম আমরা এখন শিখছি, যোগ আর বিয়োগ। তাহলে যোগেরই আরেকটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ, সেটা আমরা আবার পরে জানব। তাহলে আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো, এই যে তোমার এখানে বইয়ে যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে, এই অঙ্কগুলো সব তোমরা কাঠি দিয়ে করবে। আমরা যেটা করলাম, এই আমার বই তোমাদের যে দ্বিতীয় শ্রেণীর, সেগুলো তোমাদের এখানে। আর বলে রাখি, এই ক্লাসটার সমস্ত ভিডিওটা তোলা থাকবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের ইউটিউব চ্যানেলে। তোমরা পরে কেউ যদি চাও সেটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর আপনাদের যদি অভিভাবক বা শিক্ষক শিক্ষিকা, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে আসছি পরের ক্লাসে। সবাই ভালো থাকবে।